ইয়ারফোনে এটা কিসের ভিডিও? ভানু একবার এই ভিডিওটা দেখো। তোমার খেল খতম। ম্যাজিক করার বন্দুক দিয়ে গুলিটা করেনি, রিভলভারটা কেউ চেঞ্জ করে দিয়েছিল। মেক কনফেস করেছে, খুনটা ওই করতে চেয়েছিল। উনি কি বললেন? মেক কনফেস করেছে যে ওই দাদাকে খুন করতে চেয়েছিল। আজ আমার সূত্র নিধন। আপনার খেলা শেষ। অমাদেবী, হাতটা উপরে তুলুন। বাবা, বাবা সব কি হচ্ছে নাকি? হ্যাঁ, পুলিশ প্রমাণ নিয়েই ওকে হাত করা পুড়িয়েছে। সেদিন ম্যাজিক শোতে ভূত এসেছিল। আহা, টিনটিন টিনটিন, আমার কথা শোন, তোর ওই আজব গল্প আর কাউকে শোনাতে হবে না। হ্যাঁ, আজব নয়, তোমাকে তো বলেছিলাম। সে কি ভূত পর? তুমি এটা জানতে? কেন জানি না মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আরো কিছু ঘটাবেন উনি। ভূতের কথাটা শুনতে তোমার খুব খারাপ লাগবে। বর্মা কিন্তু এখনো ধরা পড়েনি। বর্মা কিন্তু নিজের অধিকার পাওয়ার চেষ্টায় আবার তোমাদের সঙ্গে যোগাযোগ করবে। তোরা এক্স্যাক্টলি কি ভাবছিস বলতো? মানে আমি এখানে এত রাত্রিবেলা মায়ের সাথে দেখা করতে এসেছি। তাহলে তুই এখানে কি করছিস? আমি এখানে ম্যাজিক নিয়ে বড় অহংকার, ওই ম্যাজিকই হবে আমার টপ। কাকে চাই? জাদু সম্রাটের সঙ্গে মিট করতে এসেছি। আগুন খাঁচায় বন্দি ম্যাজিশিয়ান, এই ম্যাজিকটা আমি শিখেছিলাম আমার গুরু হ্যানিম্যানের কাছে। এই খাঁচাই হবে তোমাদের মরণ ফাঁদ। আমার টোপড়া গেলে নিয়েছে। আমার না খুব ভয় করছে, এসবের পেছনে আবার বড় মার হাত নেই তো। তাই তো, এই কথাটা তো আমার মাথায় আসেনি। তাহলে বড় মা কেন বললেন যে আমি যখন ছোটবেলায় বাবার সাথে ম্যাজিক দেখাতে চেষ্টা করতাম তখন থেকে উনি নাকি শত্রু নিধন যজ্ঞ শুরু করে দিয়েছিলেন? বড়মা যেদিন প্রথম জাদুমহলে ঢুকলেন উনি দাদুর ডায়েরির খোঁজ করছিলেন, আর তার জন্যই উনি বাবাকে খুন করেছিলেন। আর আমি একসঙ্গে আমার তিনটে পথের কাঁটাগুলোকে উপড়ে দেব। একটা জরুরি কাজে বেরোচ্ছি। বাবার আবার কোনো বিপদের কথা ভাবছে না তো? কিন্তু বাবার ক্ষতি তো একমাত্র বড়মাই করতে পারে, তার মানে ভানু মিসেস ডিসুজাকেই বড়মা ভাবছে। একটা জরুরি কাজে বেরোচ্ছি। বাবার আবার কোনো বিপদের কথা ভাবছে না তো? কিন্তু বাবার ক্ষতি তো একমাত্র বড়মাই করতে পারে, ভানু মিসেস ডিসুজাকেই বড়মা ভাবছে। জাদু সম্রাট মহেন্দ্র সরকার আজ তার জীবনের সবথেকে বিপজ্জনক ম্যাজিকটি দেখাতে চলেছেন। ওনার সঙ্গে এই ম্যাজিকে থাকবেন ওনার পুত্র আর পুত্রবধূ মেঘরাজ সরকার আর ভানুমতি সরকার। অ্যানিম্যানের ডায়েরি আর ওই জাদুমহল সব কিছুর মালিক হব। শুভ দিনে ছেলেটার হাতটা পুড়ে গেল, কি করে এত অসাবধান হও তুমি ভানু? মা, মা যা বোঝনা তাই নিয়ে কথা বলো না। কেউ ইচ্ছা করে নিজের গায়ে আগুন লাগায় না, আগুনটা লেগে গেছে। আগুন লেগে পুড়ে গেল, আজ আবার আগুন নিয়ে ম্যাজিক দেখানো।
আমি বলছি কি যে এত সবকিছুর পর আবার যেচে ওই বিপদের ওই আগুনের ম্যাজিকটা কি না দেখালেই নয়? এটা একটা অ্যাক্সিডেন্ট কুমুদ, এর মধ্যে শুভ অশুভ ভাবার কিছু নেই। এখন যদি আমরা ম্যাজিকটা ক্যান্সেল করি তাহলে কি হবে বুঝতে পারছো? হ্যাঁ, প্রেস আরো বড় করে প্রচার করবে যে জাদু সম্রাট মহেন্দ্র সরকার এই ম্যাজিকটা দেখাতে ভয় পেয়েছেন। তার এতদিনের জমানো সম্মান সমস্ত ধুলায় মিশে যাবে, এটা তুমি চাও? মা, মা, আগুন লাগার কোনো সম্ভাবনা ছিল না। আসলে আমি তখন একটু অসাবধান হয়ে গেছিলাম বলে আগুনটা লেগেছে। কিন্তু আপনি বিশ্বাস করুন, ম্যাজিকের ক্ষেত্রে যেখানে যেখানে আগুন লাগার ভয় আছে সেখানে আমি সর্বদা সতর্ক থাকব। জাদু সম্রাটের কিন্তু আসার সময় হয়ে গেছে। এদিকে সব রেডি, খাঁচায় ঢোকার পরই আগুন জ্বলবে। চায়ের দোকানটা এখানকার একদম নাম করা দোকান, আর এই রাস্তা দিয়ে যারা যায় তারা কিন্তু প্রত্যেকেই দোকানের চা খায়। আসলে 15th August মঞ্চের পেছন থেকে আমি আপনার উত্তেজিত গলা শুনতে পেয়েছিলাম। আপনি যদি আমাকে সত্যি আপনার বন্ধু মনে করেন তাহলে আজকে আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবেন আপনি। আমার বাবা কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়নি। আমাকে রাধা বানাবার চেষ্টা করবে না। আমার কৃষ্ণ অন্য কোথাও আছে, অন্য কেউ, বুঝতে পেরেছ? ওই হলো গে পৃথিবী, যাকে আগলে রেখেছে ওই মা। ঠিক যেভাবে তোর মা তোকে আগলে রাখে, ঠিক সেইভাবেই এই গোটা পৃথিবীকে আগলে রেখেছে ওই মা। আমার স্বপ্ন একটা একটা করে ইট গেঁথে এই বাড়িকে আবার শক্ত ভিতে দাঁড় করাবো, যেরকমটা বাবা চায়। কে করে বাড়ি সারিয়ে দেবে? হ্যাঁ, কত বড় বড় গয়না আছে তোমার, চুপ করে থাকবে? দাদা যা বলেছেন তাই হবে, ওই প্রমোটারের হাতেই দেওয়া হবে বাড়ি। আমি তোমার কাছে হাত জোড় করছি, তাড়াহুড়োর মধ্যে কোনো সিদ্ধান্ত নিও না। এখনই তো বিচ শুরু হয়ে যাবে। সান, নিখিল এখানে আসেনি, কোথায় গেল বলো তো? আমার ছেলেটা, আমার খুব দুশ্চিন্তা হচ্ছে, কিন্তু ফোন তুলছে না। হাজার কইলেও মান সম্মান সব ধুয়ে মুছে গেলেও তো স্বামী, এই সম্পত্তি, আরাম, ক্ষমতা, এসব ছেড়ে কোথাও যাবে না। মনে করিস না চোরের আবার কিসের মান করোনা। বিরতি হলে এক কাপড়ে বেরোতে হবে, সে সাহস আছে তোমার? আপনি যখন সাথে আছেন তখন আমার আর ভয় কিসের? তাহলে চলো। অস্তিত্ব তোদের রক্ষানে, ওই কারাগারে যদি তোদের আমি সব কটাকে সমাধি না দিয়েছি, আবার নাম মনে বললি কেন? কি হবে এখন? রানী মণিমল্লিকা যদি জানতে পারে যে তোমরা দুজন এখানে আছো, নির্ঘাত এখানে ছুটে আসবে। তারপর কি হবে? তারপর আচ্ছা মা, দাদা ভাইয়ের শরীরের ওই যে জন্ম দাগটা, ওটা দেখতে চাইলে হয় না? অসাধারণ! এদের বাড়ির ছেলের যে জন্মদাগের কথা এরা বললো, তেমনটা তো শহরের বাবুর পিঠে নেই। কেন, কি হলো? ওদিকে ঘুরো। কি হলো? এর পিঠে তো জন্মদাগ নেই, তার মানে শুন।